السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعد أما بعد শুধু দর্শক দর্শক কাছ থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকেই অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ থেকে ইখলাসের প্রথম পর্ব নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। শুধু দর্শক, আমরা প্রথমেই জানবো ইখলাস কি। ইখলাস শব্দের অর্থ হলো নিরেট, নির্ভেজাল, নিরঙ্কুশ, খাঁটি। এটাকে খাঁটি বলা হবে তখন যখন তাহার সকল দোষ ত্রুটি থেকে মুক্ত থাকবে। শুধু দর্শক, সকল দোষ ত্রুটি থেকে মুক্ত থাকা, নিরেট, নির্ভেজাল, এ সম্পর্কে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহল 66 নং আয়াতে উল্লেখ করেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিল লাবানান খালিসা খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, অবশ্যই গৃহপালিত পশুর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা, ওগুলোর গোবর ও রক্তের মধ্য হতে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ, যা পানকারীর জন্য সুস্বাদু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ খাঁটি হওয়ার মানি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বোঝাতে চাচ্ছেন দুধ খাঁটি হওয়ার মানি হলো রক্ত ও গোবর হতে পবিত্র থাকা, অর্থাৎ একটি মানুষের আমল সম্পূর্ণভাবে গুণামুক্ত হতে হবে। এটাই হলো ইখলাস। পরিভাষায় ইখলাস এর অর্থ হলো ইবাদতের দ্বারা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে নেওয়া। সে যা কিছু করবে, কোনো একটা মানুষ সে জীবনে যা কিছু করুক না কেন, প্রত্যেকটা কাজ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্যই হতে হবে। যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম 162 নং আয়াতে উল্লেখ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সমগ্র পৃথিবীবাসীকে আপনি জানাই দেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। শুধু দর্শক, এই আয়াতে কারিমা এটাই আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের জীবনে যা কিছু আমরা করি না কেন, আমাদের জীবন মরণ সব কিছু যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়, তার নামই হলো ইখলাস। শুধু দর্শক, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলাস সম্পর্কে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা খালিসান আবতুগি বিহি ওয়াজহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সেই আমলই কবুল করেন যা ইখলাসের এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হয়। শুধু দর্শক, আল্লাহ তাআলা শানহু শুধুমাত্র একটা আমলই কবুল করেন, যে আমলটা ইখলাসের সাথে হয়, যেটা আমরা হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম। কাজেই ইখলাস ব্যতীত কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কবুল হবেন না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইখলাসের দিক খেয়াল করতে হবে, আমরা যেন এই ইখলাসটা যেন আমাদের অন্তরের ভিতর আমরা পয়দা করতে পারি, ইখলাসের সাথে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।